गुड मॉर्निंग अस्सलाम वालेकुम फ्रेंड्स, आशा करी अपनारा सबाई जे जेखाने आछेन खूब 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 भालो आछेन। आमी अल्लाहर अशेष रहमते भालो आछी। तो आज के अनेक दिन पर आमी आमार घर थेके ब्लगटा करछी। आमी अनेक दिन जाबत आमार बासार कोनो ब्लग आपनादेर साथे शेयर करिनी। तो आज के भाबलाम आमी चले आसछी बाड़ी थेके दुई एक दिन, আর আমি ভিডিও দিয়েছি সেগুলো বাড়ি দিয়ে শ্যুট করা ছিল, তো সেগুলোই আমি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার বাসায় আমি শ্যুট করিনি, মানে সেভাবে সময় করে উঠতে পারিনি। তো আজকে আমি আমার বাসা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে সকাল সকাল আমি সকাল না, সবার চা খাওয়া হয়ে গেছে, নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, প্রায় 11টা বাজতে চললো। আমার চাটা এখনো খাওয়া হয়নি, ঘরে সব কাজকর্ম হয়ে গিয়েছে। তো চাটা আমি বসিয়ে দিলাম। আর তো এখানে আমি মাছও ভিজিয়ে দিয়েছি অলরেডি। আর এই যেখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, এখানে অ্যাঙ্কর ডাল আর খেসারির ডাল দুইটাই আছে। তো এটার আমি বড়া বানাবো বিকেলের জন্য, আর এখন দুপুরে রান্নাতেও দিব আমি কয়েকটা। তো এই তো আমার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আর এখানে ডিম আছে, ডিমটা এখনো ধোয়া হয়নি, তো ধুবো। তো চলুন। আর এই যে এখানে কাপড় নাজমাপা কাপড় ধুয়ে রেখে চলে গিয়েছে, আমার এখনো নেড়ে দেওয়া হয়নি। আর ও তো সময় পাই না নেড়ে দেওয়ার সকালবেলায়। আর এই যে আমার ঘর গোছানো কমপ্লিট, এই যে আমার এই ঘর গোছানো কমপ্লিট। আর ওই যে ওখানে সোফাই কাঁথার নিচে মুখ ঢেকে আমার ছোট ছেলে মোবাইলে গেম খেলছে, মুখ ঢেকে ঢেকে খেলছে। আমি কতবার চেষ্টা করছি মুখটা বের করার, কিন্তু বের করতে পাচ্ছি না। ওভাবে ওই দেখছি যে দুই একদিন ধরে ওভাবেই খেলে, আর গায়ে কিছু পরবে না, সোয়েটার টুয়েটার পরবে না, তখন ওভাবে কাঁথাটা দিয়ে ঢেকে রাখবে। আর আমার বড় ছেলে চলে গিয়েছে স্কুলে, স্কুলে আজকে অ্যাসাইনমেন্টের রেজাল্ট আছে, তো সেই জন্যে গিয়েছে ও। আর এই তো আমার কাজকর্ম, আজকে আমি অনেকদিন পর শেয়ার করছি আপনাদের সাথে। এখন আমি চাটা আমি বানিয়ে রেখে ছাদে যাব, কাপড় দিয়ে এসে আমি চাটা খাবো। মানে হলো কাপড় দিয়ে এসে চা বানাতে গেলে আবার দেরি হয়ে যাবে, তো চাটা আমি বানাতে দিয়েই যাব। আর আজকে একটু বানাবো হলো আমি দুধ চা। আর আমি কিন্তু আজকে সরাসরি ভয়েসটা দিয়েই ভিডিওটা করছি। যদি সরাসরি ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও করা হয় তাহলে আপলোড দিতে সময় লাগে না। আর যদি দেখা যায় যে আমি পরে ভয়েস ওভার দিই, বেশিরভাগই তো পরেই ভয়েস ওভার দিই, তো সেক্ষেত্রে একটু সময় লেগে যায়। তো আমি এই জন্যে আজকে আমি ভয়েস ওভার দিয়েই, মানে ভয়েস দিয়েই করছি ভিডিওটা। মানে যতটুকু পারবো আমি বলে কথা বলে বলে এই ভিডিওটা করব, বাকিটা আমি ভয়েস না দিয়েও হয়তো করতে পারি। আর আজকে আমি শেয়ার করব আমার কাজকর্মগুলো আপনাদের সামনে। তো চায়ে দুধ দিয়ে দিলাম, আর এখন একটু পাতা দিয়ে দিলাম চা পাতা, কারণ আমার হাজবেন্ডকে আর আমার নাজমাপাকে হলো আমি রং চা দিয়েছি, তো ওদের চায়ে লিকার কম দিয়েছি, যার কারণে এখন আমি আর একটু লিকার দিয়ে দিলাম। চাটা হতে হতে আমি এখন একটু কুটা বাছা করব, মাছ রান্না করব একটু অন্য প্রসেসে, আমি শেয়ার করব অবশ্যই। আর ছেলের জন্য দেখি কি ভাজা করা যায়, তো সে ভাজাটা আমি রেডি করি। তো আজকে আমি আমার ছেলের জন্য ফুলকপির ভাজা করব। এই ফুলকপি সিজনে ও, মানে যতদিন ফুলকপি পাওয়া যাবে ততদিন ও ফুলকপি খেতে থাকে। তো ফুলকপি তরকারি রান্না করতে করতে আমি বোরিং হয়ে গিয়েছি, তো আজকে ভাবলাম যে ওকে একটু ফুলকপির ভাজা করে দিই। তো তার জন্য ফুলকপিটা কেটে নেব। আর ওই তো বড়া রান্না করব, বড়াও ও খুব পছন্দ করে। আর আজকে আমি ডাল রান্না করব না, ডাল অলরেডি আছে আমার কালকের ডাল। আলু আর ফুলকপির ভাজা করব আমি।
তো আমি এভাবে হলো ফুলকপি গুলোকে কেটে নিলাম। এখন আলু গুলোকে আমি কেটে নিব। তো আমার আলু কেটে নিলাম, এখন এটাকে একটু ভিজিয়ে রাখবো। আর সব সময় ফুলকপি তরকারিটাকে কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রাখলে, কারণ ফুলকপিতে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, মানে যে বড় পোকা তো দেখতে পেলে তো সেটা ফেলে দিব, অনেক সময় ওর কোষের ভিতরে ঢুকে থাকে ছোট্ট ছোট্ট পোকা, পিঁপড়া জাতীয় আবার কি, এই জন্য একটু ফুলকপিটা আমি সব সময় একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি। এতে করে ফুলকপির যে একটা গ্যাস সেটাও বের হয়ে যায়, আবার পোকাটা পোকা ময়লা থাকলে সেটাও বের হয়ে যাবে। সো এটা কমপ্লিট। আর চাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, তো চাটাকে আমি এখন ঢেকে রেখে যাব, আসবো এসে যদি ঠান্ডা হয়ে যায় তো আমি হলো ওভেনে দিয়ে গরম করে খেয়ে নিব। আর এখন চলুন যাই, এখন চলুন যাই ছাদে কাপড় দিতে যাই। তো আমি কাপড়টা দিয়ে আসি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি না ঠান্ডার মধ্যে, আপনারা বাসাতেই থাকুন, আমি কাপড়টা দিয়ে গাছে পানি দিয়ে চলে আসব। এসে আমি আমার রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে শাক তেলে দিয়েছি, আসলে আমি হলো ছাদে কাপড় দিয়ে আসার পর আমার বাড়িওয়ালি ভাবির সাথে একটু বাইরে গিয়েছিলাম, ওই যে ওই জানালার ওই পাশে দেখা যায় যে যে বাসাটা, সে বাসাটায় গিয়েছিলাম, এই যে এই বাসাটাই। তো আসতে যে বেশ খানিকটা দেরি হয়ে গেল, তো এখন আমি কাজের কোনো কিছু করতে পারিনি। তো এটা আমার শাক সেদ্ধ করা ছিল, কালকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সম্পূর্ণটা আমি তেলে দিইনি, সেটা এখন আমি দিয়ে নিলাম। আর এদিকে আমি এখন ডাল গরম দিয়ে দিয়েছি, এটা কালকের ডাল, আমি দুই দিনের ডাল একসাথে রান্না করি, কারণ আমার বাসায় ডাল ছাড়া একদিনও চলে না ডাল ছাড়া। তো আমি অনেক দেরি হয়ে গেছে আমার ওখানে যেতে, যে আমি মাছটাও ধুতে পারিনি, এগুলো ধোয়া হয়নি। তো শাকটা হয়ে গেলে তারপরে আমি তখন ভাজাটা করব। এই যে শাকটা হয়ে গিয়েছে, অল্প একটু শাক, এতে হয়ে যাবে আমাদের। আর এই যে ভাজির পেঁয়াজটা আমি খুব একটা ভাজবো না, কারণ ভাজা আমি সবসময় ভাজা ভাজা করি, তো ভাজা ভাজা করতে গেলে পেঁয়াজটা আবারও ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিলাম, এখন আমি ভাত দিব, ভাত দিয়ে তারপরে মাছ ধুব। এই যে আমার ডাল, ডালগুলার আজকে কোনো কিছু করতে পারবো কিনা ভাবছি, আগে ভাতটা বসিয়ে নিব, মাছ ধুব, তারপরে আমি ডালটার ব্যবস্থা নিব। সো আমি মাছটা ধুয়ে নিই, তারপর আমি আবার আপনাদের সামনে আমার মাছ রান্নার রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আমি এখন আমার ক্যামেরাটা অফ করে দিলাম। তো আমি এখন মাছ রান্নার রেসিপিটি নিয়ে চলে এলাম। তো আমি প্রথমে তেল গরম করে তেলের মধ্যে আলুটাকে এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিব। আর এখানে আমি লবণ দেবো না, কারণ লবণ দিলে দেখা যায় যে লবণটা তলায় লেগে যায় আর আলু থেকে পানি ছাড়ে, তখন মশলাটা কষানো যায় না। তবে অন্য কড়াইতে যদি আমি আলুটা ভাজতাম সেক্ষেত্রে আমি লবণ হলুদ দিয়ে ভাজতাম। তো যেহেতু এর মধ্যে আমি পেঁয়াজ ভাজবো, মশলাটা কষাবো, তার জন্য আমি দিলাম না। তো আলু ভাজা হয়ে গেল, এখন আমি আলুটাকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর চাইতে বেশি আমি আর ভাজবো না। এখন দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলো ধনে গুঁড়ো।
এখন এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটা বাটা মশলা অ্যাড করব। এখানে আমি একটা টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছি, তো সেটা আমি এখন দিয়ে নিলাম। আর আমি যেহেতু মাগুর মাছ রান্না করব, তো এটা একটু বেশি মশলা হলে ভালো লাগে, তো আমি এখন এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। মাংসে যে সব মশলাগুলো লাগে সব মশলাগুলো এতে ব্যবহার করা যায়। আর এখানে আমি একটা সিক্রেট মশলা বানিয়েছিলাম, তো তার যে ডাস্টটা আছে, তো সে ডাস্টটা আমি দিয়ে দিলাম। আমি মশলাটাও দিব, তো সেটা আমি পরে দিব নামানোর আগ মুহূর্তে। আর এখন আমি এটা দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিলাম হলো পরিমাণ মতো লবণ। তো এই মশলাটাকে লবণ দিয়ে এখন আমি এখন ভালো মতো একদম কষিয়ে নেব, তেল উপরে ওঠা পর্যন্ত কষাতে থাকবো। আর এই মশলাটা যত ভালোভাবে কষাবো তত তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে এটিকে কষিয়ে নিব। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে উপরে তেল উঠে এসছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দিয়ে আমি আবারও ভালো মতো মাছটাকে কষাতে থাকবো। মাংস যেভাবে কষায় ঠিক সেভাবে আমি কষাবো। অনেকক্ষণ ধরে মাছটাকে কষিয়ে নিব, অল্প অল্প একটু পানি দিয়ে দিয়ে কষাবো, নয়তো তলায় আবার লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন যে মাছটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নেব, দিয়ে আলু সহকারে আবার আমি ভালো মতো কষাবো। একদম মাছের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো। তো দেখতে পাচ্ছেন যে আমি কষে নিচ্ছি ভালোভাবে। আর এটা আসলে আমি ছুরি দিয়ে নেড়ে নেড়ে কষাচ্ছি, যার কারণে একটু কেমন জানি ভাঙা ভাঙা আধো ভাঙা হয়ে গিয়েছে। আর আমার আম্মারাকে দেখেছি যে টস করে করে কষায়, তো আমি ওটা পারি না, যার কারণে মাছটা একটু ভেঙে গিয়েছে। তো এবার আমি ফাইনাল পানি দিয়ে নিলাম। তো ফাইনাল পানি আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হলো একটু গরম মশলা অ্যাড করে দিব, যেহেতু মাগুর মাছটা সম্পূর্ণ মাংসের মতো করে আমি রান্না করছি, তো গরম মশলা তো দিতেই হবে। তো এখানে আমি গরম মশলা দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিব, ফুটতে দিব। তো ভালোভাবে ঠিক একটা ফুটে উঠেনি, তো তার মধ্যে আমি টমেটো কুচি আর একটা মরিচ দিয়ে নিলাম। আর আমি মরিচ এখানে একটাই দিলাম, কারণ আমি যে মশলাগুলো বানিয়েছি সেগুলো তো মরিচ আছে, বেশি দিতে গেলে আবার ঝাল হয়ে যাবে। আর টমেটোটা আমি এখনই দিয়ে নিলাম, কারণ এখনকার টমেটো সেদ্ধ খুব একটা মানে একটুতেই হয় না, একটু সময় লাগে, যার কারণে আমি টমেটোটা এখন দিয়ে নিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো ঝোলটা কমে গিয়েছে আর টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আবারও মশলা অ্যাড করব। আসলে আমি জিরে গুঁড়ো দিইনি, কারণ আমি যে মশলাটা বানিয়েছি তার মধ্যে জিরে গুঁড়ো আছে সেই জন্য। আর আমি জিরে গুঁড়ো আমার ছিল না, আমি ইনস্ট্যান্ট একটু বানিয়ে দিয়ে নিলাম। আর এখন এই যে সিক্রেট মশলাটা দিলাম, তো আমি অন্য কখনো এতে কী কী আছে সেটা আমি আপনাদেরকে বলবো, আসলে মশলাটা বানানো দেখানো হয়নি আপনাদের, আমি বলে দিব পরে। আর মশলাটা আমি খুব অল্প দিলাম, আর এটার ঘ্রাণটা একদম অসাধারণ, খুবই ভালো লাগে। তো এটা হয়ে গিয়েছে। এখন আমি যেটুকু ঝোল আছে সেটুকু আমি এখন চুলা বন্ধ করে একটু দমে রেখে দিব, তাতেই হয়ে যাবে বাকিটা। আর খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়েছে রান্নাটার, তো আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি 4-5 মিনিট অপেক্ষা করব। আর আমি ভয় দিচ্ছিলাম তখন পাশে কুকুর একটু চেঁচামেচি করছে, তো তার আগে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটা আমি ব্লেন্ড করে নিব। তো আমি সময় পেলাম না বড়াটা রান্না করার, আপনাদের বলেছিলাম আমি বড়া রান্না করব, কিন্তু সেটা যে উঠলো ঝোল থাকে সেটাও মরে গিয়েছে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমার মাছের তরকারিটা রেডি, মাগুর মাছের ঝোল একদম মাংসের স্বাদকেও হার মানাবে,
এই রান্নাটি আসলে মাংসের সব রকমের যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি রান্না করেছি। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু, ফুলকপির ভাজা আর হলো শাক ভাজা আর এই তো মাছের তরকারি। তো আমার রান্নাঘরে সব কিছু কাজ কমপ্লিট, রান্নাঘর আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি। আর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, আর খাবার দেওয়ার পরেই আমি বড়াটাকে ভেজে নিয়েছিলাম অর্ধেকটা এখান থেকে ডাল নিয়ে, আর সেটা আমি চটপট ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি। তো তার জন্য একটা শেয়ার করা হয়নি, আর এটুকু আমি বিকেলবেলায় বাচ্চাদেরকে ভেজে দিব পেঁয়াজু। তো এই ছিল আজকের আমার কাজকর্ম আমার ঘরের রান্নাঘরের, বাসায় এসে প্রথম আমার এটা ব্লগ। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।